সরকারিভাবে এই শহীদ জওয়ানদের সম্মানিত করা হোক। স্বাধীন বাংলা বেতারের জানোয়ার হিসেবে চিহ্নিত করেছে, জানোয়ারের ছবি আঁকা হয়েছিল। শহীদদের তালিকা আমাদের সবচাইতে আগে প্রয়োজন এবং সেই তালিকা আমরা দেখে যেতে চাই, আমাদের এটা সবচেয়ে প্রথম দাবি। এবং এরপরের দাবি হলো একাত্তর সনে আমাদের যে স্বজনেরা শহীদ হয়েছেন, তারপর এই সংসার, এই সন্তান, এই সংগ্রাম চালিয়ে গেছে আমাদের মায়েরা। আমাদেরকে মানুষ করবার জন্যে আমার শহীদ জায়াদের যে আত্মত্যাগ, আমরা তার জোর দাবি জানাই। সরকারিভাবে এই শহীদ জায়াদের সম্মানিত করা হোক এবং শহীদ জায়াদের অন্তত আমরা মনে রাখি এরকম কিছু করা হোক। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। যেই উদ্দেশ্যে তাদেরকে হত্যা করা হয়েছিল সেটা ছিল যে মেধাশূন্য করার একটি জায়গা, এবং তারা যেই স্বাধীন বাংলাদেশের রূপকল্প চিন্তা করেছিলেন সেটি যাতে চরিতার্থ না হয় সেটির পথে আমরা অনেক দূর এগিয়েছি, অনেক দূর আগাতে পেরেছি। এবং বুদ্ধিজীবীদের আদর্শিক জায়গা যেটা ছিল সেটা দিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশে তার অনেক কিছুই আমরা রূপায়ণের চেষ্টা করেছি। পাশাপাশি যদি কিছুটা ক্ষোভের জায়গা বা কিছুটা কষ্টের জায়গার কথা বলি, বিশেষ করে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের যে বিচার কাজ সেটির 2013-তে সম্পন্ন হয়েছে এবং সেটির রায়ও দেওয়া হয়েছে, কিন্তু যারা পলাতক আসামি রয়েছে তাদের বিচার কাজ বা তাদেরকে আইনের আওতায় এখনও নিয়ে আসা সম্ভব হয়নি। আমরা জানি যে সেখানে কূটনৈতিক জটিলতা আছে, কিন্তু আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এখানে দাঁড়িয়ে একটি প্রশ্ন মনের মধ্যে, যে 8 বছর কেন লাগছে, আর কতদিন লাগবে এই শহীদ বুদ্ধিজীবীদের বিচারের কাজ রায় কার্যকর করতে। কূটনৈতিক চেষ্টার পরেও যদি না হয় আমরা সেখানে মেনে নিতে পারি, কিন্তু তার আগে পর্যন্ত মানতে পারছি না যে এই উদ্যোগটি কেন এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না। পৃথিবীর ইতিহাসে বর্বরতম সৈন্যবাহিনী হল পাকিস্তানি, আর তাদের রাজনৈতিক নেতারা ছিল মানুষের অযোগ্য, যাদেরকে আমরা স্বাধীন বাংলা বেতারের জানোয়ার হিসাবে চিহ্নিত করেছি, জানোয়ারের ছবি আঁকা হয়েছিল। কাজে এই জানোয়াররা ভেবেছিল যে বাংলাদেশকে মেধাশূন্য করতে পারবে, বাংলাদেশ চালাতে পারবে না। কিন্তু যে সমস্ত বড় বড় শক্তিরা আমাদেরকে তলাবিহীন ঝুড়ি বলেছিল, আজকে তারা বলছে বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, রোল মডেলের দেশ। কাজেই বাঙালিদের কোনো পরাজয় ঘটে না, বাঙালিরা পরাজিত হয়নি, বাঙালিরা পরাজিত হবে না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাটি গড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। বাংলাদেশ এর একটা নতুন পরিচয় হয়েছে, সেটা কি যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, এই তিনটি পবিত্র বাংলা শব্দ। এর কারণ বঙ্গবন্ধু 7ই মার্চের মহাকাব্যিক 18.5 মিনিটের ভাষণ না হলে মুক্তিযুদ্ধ হতো না।